আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দুর্দান্ত একটা ম্যাজিক দেখাবো তো বন্ধুরা দেখুন আমার পাশে একটা ফোন রাখা আছে আর এই ফোনের ভিতরে একটা কল চলে আসলো তো আপনি চাইলেই কিন্তু এই ফোনটা রিসিভ করতে পারবেন না কারণ এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে তো আমাদের যে ফোনগুলো সচরাচর যে স্কেল লক বলেন প্যাটার্ন লক বলেন যেগুলো দেওয়া থাকে তারপরে যদি আমাদের কল আসে যে কোনো ব্যক্তি কিন্তু ফোনটা রিসিভ করতে পারে আর আপনি যদি এই লকটা করে রাখুন তাহলে কিন্তু আপনার যে কোনো ব্যক্তি আপনার ফোনটা রিসিভ করতে পারবে না ব্যাপারটা সুন্দর না তো বন্ধুরা আমরা অনেক সময় কি করি ফোনটা রেখে দিয়ে আমাদের একটা ইমার্জেন্সি কল আসলে যে কোনো ব্যক্তি আমাদের ফোনটা রিসিভ করতে পারে আপনি যদি এই লকটা দিয়ে রাখেন তাহলে কিন্তু কেউ আপনার অনুমতি ছাড়া আপনার ফোনটা রিসিভ পর্যন্ত করতে পারবে না তো বন্ধুরা এটা কীভাবে করবেন এই ভিডিওতে ফুল প্রচেষ্টা আমি আপনাদের দেখিয়ে দিই আশা করি উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো চলুন দেখে নিয়ে যাই তো বন্ধুরা কল লক করার জন্য আপনি কিন্তু ছোট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনি চলে যাবেন প্লে স্টোরে তো বন্ধুরা আমি প্লে স্টোরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আপনি এখানে একটা সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারের ভিতরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন কল লক সি এ ডাবল এল কল লক তো বন্ধুরা কল লেখ লেখে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন শু হবে তো বন্ধুরা আপনি এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আপনি আইকনটা একটু দেখে রাখুন এই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ওপেন করে দিবেন তো বন্ধুরা ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনি অ্যালাউ দিয়ে দেবেন তারা অ্যালাউ দিলে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসতে পারে তো বন্ধুরা অ্যাডটা দেখার পরে আপনি এখানে এই যে উপরে যে একটা অপশন আছে এখানে এটার ভিতরে আপনি একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার পারমিশন চাপে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পরে আপনি স্কুল করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে ইনকামিং কল লক এ এটার ভিতরে প্রবেশ করবেন তো এটার ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনি এটা অ্যালাউ করে দেবেন তবু বন্ধুরা এটা অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন বন্ধুরা ব্যাগে চলে আসার পরে দেখুন এটা কিন্তু টিক মার্কটা উঠে গেছে বন্ধুরা তারপরে আপনি নিচে যে একটা অপশন আছে আপনি এই নীচের অপশনে একটা ক্লিক করে দেবেন এই যে নিচে দুই নাম্বার যে স্টেপটা আছে এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন বন্ধুরা এলাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার টিকমার্কটা উঠে গেছে বন্ধুরা আপনার ফার্স্টে যে স্টেপ ওয়ানের কাজগুলো কিন্তু এখানে শেষ হয়ে গেছে দুইটা স্টেপে আপনি টিকমার্ক উঠে গেছে তারপর এখানে আপনি স্টেপ টু এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এই যে এইখানে অ্যারো আইকন পাবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি প্যাটার্ন লক চাচ্ছেন না আপনি পিন লক চাচ্ছেন আপনি যেটা দিয়ে খুশি আপনি সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন তো আমি এখান থেকে পিন লকের উপরে একটা ক্লিক করে দিব বন্ধুরা পিন লকের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে নিচে সেট পেন যে আপনি স্টেপ থ্রি এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন এটার ভিতরে একটা ক্লিক করে দিলে আপনি এখান থেকে একটা পিন চুজ করবেন আপনি যে পিনটা দিয়ে লক করতে চাচ্ছেন তো আমি এখান থেকে একটা পিন চুজ করে নিচ্ছি প্রথম পিন দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার দ্বিতীয় পিনটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো বন্ধুরা দ্বিতীয় পিনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কনফার্ম একটা ক্লিক করে দেবেন বন্ধুরা তারপর আপনি যে কাজটা করবেন এই যে এখানে অ্যানাবল লক এটার ভিতরে একটা মার দিয়ে দিবেন বাস আপনার কাজ শেষ এখন যদি আপনাকে কেউ ফোন করে তাহলে দেখবেন আমার যেভাবে কলটা লক হয়েছিল আপনারও সেমভাবে কলটা লক হয়ে যাবে তো বন্ধুরা আরেকটা কথা বলে অনেকেই বলেন যে ভাই ভিডিও আপলোড করেন না কেন ভাই ভিডিও ঠিকই আপলোড করি আপনারা যেই কাজটা করেন আর ভিডিও দেখার পরে কোনো লাইক বা কমেন্ট করেন না যার কারণে আপনার কাছে ভিডিওরা পৌঁছায় না বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বা যদি আপনার মনে হয় তাহলে একটা কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ